হু ইজ প্রিয়ংকা গান্ধী, অসমত প্রিয়ংকা গান্ধীর কি স্থান আছে, কোনটো বিপদৰ সময়ত প্রিয়ংকা গান্ধী আহিলে, তার মানে সোনিয়া গান্ধীর জিয়রী কানে প্রিয়ংকা গান্ধী, রাজীব গান্ধীর জিয়রী কানে প্রিয়ংকা গান্ধী, ইন্দিরা গান্ধীর নাতি কানে প্রিয়ংকা গান্ধী, এই ব্র্যান্ড আর নচলে ভারতবর্ষ, এই ব্র্যান্ড শেষ হয়ে গেল, এইবিলাক করে করে কংগ্রেস দলটো ক্ষমতার পা গুছি গল। আর আপনাদের দুদিন পিছত দেখব, এটা শশী থারুর একটা গ্রুপ হয়েছে, মল্লিকা অর্জুনের খার্গের একটা গ্রুপ হয়েছে, এইবিলাকে কংগ্রেস দলটুক আরো আরো তললে লই যাওয়ার একটা প্রচেষ্টা নিজের ভরিত নিজে কবর খান্দার দরে ব্যবস্থা হয়েছে। সেইটোৱে তো আমি তো সদায় কই আছো মানে যে আসলতে এই ভারত জোড়ো যাত্রা নয়, গান্ধী বসাও যাত্রা, বিরোধীয় কই আছে যে এই যাত্রাত কি কি হয়েছে, এই যাত্রার বিনিময়ত আজি কিয় দেউরী কাউন্সিলক টিকিট দিব নোৱাৰিলে, কর্ণাটকত ভারত জোড়ো যাত্রা চলি আছে কিন্তু ইয়াত ভূপেন বৰাই কৈছে হেতুত ব্যস্ত থাকার কারণে আমি দেউরী কালেকশন ইলেকশন খেলিব নোৱাৰিলোঁ, এইবিলাক এনেকুৱা ধরনের এটা অদ্ভুত অদ্ভুত মন্তব্যই কংগ্রেস দলটুক একেবারে শূন্যলৈ লৈ যোৱাৰ প্রচেষ্টা হাতত লৈছে। হু ইজ প্রিয়ংকা গান্ধী, অসমত প্রিয়ংকা গান্ধীর কি স্থান আছে, কোনটো বিপদৰ সময়ত প্রিয়ংকা গান্ধী আহিলে, তার মানে সোনিয়া গান্ধীর জিয়রী কানে প্রিয়ংকা গান্ধী, রাজীব গান্ধীর জিয়রী কানে প্রিয়ংকা গান্ধী, ইন্দিরা গান্ধীর নাতি কানে প্রিয়ংকা গান্ধী, এই ব্র্যান্ড আর নচলে ভারতবর্ষ, এই ব্র্যান্ড শেষ হয়ে গেল, এইবিলাক করে করে কংগ্রেস দলটো ক্ষমতার পা গুছি গল। আর আপনাদের দুদিন পিছত দেখব, এটা শশী থারুর একটা গ্রুপ হয়েছে, মল্লিকা অর্জুনের খার্গের একটা গ্রুপ হয়েছে, এইবিলাকে কংগ্রেস দলটুক আরো আরো তললে লই যাওয়ার একটা প্রচেষ্টা নিজের ভরিত নিজে কবর খান্দার দরে ব্যবস্থা হয়েছে। সেইটোৱে তো আমি তো সদায় কই আছো মানে যে আসলতে এই ভারত জোড়ো যাত্রা নয়, গান্ধী বসাও যাত্রা, বিরোধীয় কই আছে যে এই যাত্রাত কি কি হয়েছে, এই যাত্রার বিনিময়ত আজি কিয় দেউরী কাউন্সিলক টিকিট দিব নোৱাৰিলে, কর্ণাটকত ভারত জোড়ো যাত্রা চলি আছে কিন্তু ইয়াত ভূপেন বৰাই কৈছে হেতুত ব্যস্ত থাকার কারণে আমি দেউরী কালেকশন ইলেকশন খেলিব নোৱাৰিলোঁ, এইবিলাক এনেকুৱা ধরনের এটা অদ্ভুত অদ্ভুত মন্তব্যই কংগ্রেস দলটুক একেবারে শূন্যলৈ লৈ যোৱাৰ প্রচেষ্টা হাতত লৈছে।